ফ্রেন্ড এনএম চ্যানেল আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের বলবো জুম ভিডিও অ্যাপ্লিকেশনটি নিরাপদ নয় চলুন ডিটেলসে আমরা জেনে নিই ইউজিসির নিয়ম মেনে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিগুলি তাদের ক্লাসগুলি অনলাইনের মাধ্যমে নেওয়া শুরু করেছে আর যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এই ক্লাসগুলি নিচ্ছে সেটি হচ্ছে জুম অ্যাপ্লিকেশন চলুন আজকের এই নিউজে কী বলছে জুম নিরাপদ নয় ব্যবহার করতে নিষেধ করলো ভারত সরকার জুম নামে অনলাইন ভিডিও কনফারেন্সিং ওয়েবসাইটটিকে ব্যবহার করতে নিষেধ করল ভারত সরকার সরকার দাবি করেছে এই প্ল্যাটফর্মটি নিরাপদ নয় কয়েক মাস ধরে অভিযোগ আসছিল জুম নামক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি হয়ে যাচ্ছে ভারত সরকার আজকের সতর্ক বার্তায় তা পরিষ্কার হয়ে গেল বৃহস্পতিবার ওই অনলাইন প্ল্যাটফর্মটি নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলা হয়েছে জুম নিরাপদ নয় একই সঙ্গে ওই মন্ত্রকের অধীনস্থ সাইবার কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে ওই প্ল্যাটফর্মটি সরকারি অফিসার ও কর্মচারীদের অফিসের কাজকর্ম সরাতে ব্যবহারের জন্যও নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এ নির্দেশিকায় বলা হয়েছে জুম নামের ওই অনলাইন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি ওয়েবসাইটে লগ ইন করে অথবা কম্পিউটার ল্যাপটপ বা ফোনের মাধ্যমে ব্যবহার করা যায় তবে প্রতিটি ক্ষেত্রে একই সেটিংস পাওয়া যায় না প্রতিটি চ্যানেলে আলাদা আলাদা সেটিংস থাকে কেন্দ্রীয় মন্ত্রীকের এক বার্তায় বলেছেন এই অনলাইন প্ল্যাটফর্মের অ্যাপটি কিভাবে গ্রাহকদের তথ্য ইনক্রিপ্ট করে তা আমাদের সাইবার বিশেষজ্ঞরা দেখেছেন তার মতে ব্যবসায়িক সংস্থা সরকারি সংস্থা ব্যক্তিগতভাবে ওই অ্যাপের ব্যবহার করা উচিত নয় জুম সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে সাম্প্রতিক বিস্ফোরক অভিযোগ করেছে সাইবার সুরক্ষা সংস্থা সাইবেল তাদের দাবি অ্যাকাউন্টের প্রতি পনেরো পয়সা করে পাঁচ লক্ষর বেশি গ্রাহকের ইমেল পাসওয়ার্ড সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য তারা ডার্ক ওয়েবের মাধ্যমে কিনছে সংস্থাটি আরও অভিযোগ করেছে হ্যাকারদের তথ্য বিক্রি করছে জুম এই দাবি নিয়ে গোটা দুনিয়ায় জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে নিজের সুরক্ষা ব্যবস্থাকে আটোসাটো করতে ফেসবুকের প্রাক্তন সুরক্ষা প্রধানকে নিয়োগ করেছে জুম কিন্তু তাতেও কলঙ্ক ঘটেনি তো বন্ধুরা বুঝতেই পারছেন এই জুম অ্যাপ্লিকেশনটি এখন ব্যবহার করা নিরাপদ নয় তাই অন্য কোনো পদ্ধতিতে ক্লাস করেন কোনো প্রবলেম নেই ইউটিউবের মাধ্যমে ক্লাস করেন কিন্তু এই ভিডিও কনফারেন্সিং অ্যাপটিকে আপনারা যত শিখতেই পারেন আনইনস্টল করে দেন যাতে আপনারও সেভ এবং আপনার ডাটাগুলো সেভ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলে ক্লিক করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ